আপনারা যারা এতদিন ভিপিএন ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করেছিলেন, সবার ফোনে একটা লিঙ্ক জমা হয়ে রয়েছে। এই লিঙ্কটা যদি আপনারা ডিলেট না করেন, তাহলে কিন্তু আপনাদের যে কোনো অ্যাকাউন্ট যে কোনো মুহূর্তে হ্যাক হয়ে যাইতে পারে। আমি আজকে আপনাদেরকে দেখাবো এই লিঙ্কটা, যারা ভিপিএন ব্যবহার করেছিলেন ফোনে, সেই লিঙ্কটা কিভাবে ডিলেট করবেন, তাহলে আপনাদের ফোন আর হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে না। তাহলে চলুন, কিভাবে আপনাদের এই ফোনের লিঙ্কটা ডিলেট করবেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা কি করবেন, ক্রোম বাজারে চলে যাবেন। ক্রোম বাজারে চলে যাওয়ার পর আপনাদের সামনে এরকম চলে আসবো। তারপর আপনারা যে এখানে দেখতে পারবেন থ্রি ডট আইকন, এখানে একটা ক্লিক করবেন উপরের দিকে। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবো। তারপর আপনারা এখানে দেখতে পারবেন নিচের দিকে সেটিংস, সেটিং একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে দেখতে পারবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আর একটু উপরের দিকে চলে যাবেন। তারপর নিচের দিকে দেখতে পারবেন পুন এস এস সিকিউরিটি কে, যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবো। তারপর এখানে দেখতে পারবেন রিমুভ অল লিঙ্কস ডিভাইস, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার ফোন থেকে অটোমেটিকভাবে, আপনার যদি যে কোনো কানেক্ট করে থাকেন, সেগুলোর লিঙ্ক অটোমেটিকভাবে ডিলিট হয়ে যাবে। যারা ভিপিএন ব্যবহার করেছিলেন এভাবে এখান থেকে রিমুভ করে নেবেন, তাহলে আপনারা আর কোনো ঝামেলা থাকবে না। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ফলো করে রাখবেন।